86.7 তোমার FM আর আমি আরজে শ্রীজন। আর আজ তোমাদের জন্য কৃষ্ণগুপ্ত লেখা থমসন সাহেবের ঘড়ি। কৃষ্ণগুপ্ত জন্ম 1974 সালের 12ই অক্টোবর কলকাতাতে। দমদমের সিথি রামকৃষ্ণ সংঘ থেকে 1991 সালে মাধ্যমিক ও দমদমেরই কুমার আশুতোষ মেইন থেকে 1993 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে বিজ্ঞান শাখাতে স্নাতক হন 1995 সালে। লেখালেখি শুরু করেন মাধ্যমিকের পর থেকেই, তবে পরিণত লেখা শুরু হয় স্নাতক হওয়ার পর। প্রথমে লেখার বিষয় ছিল শুধুই গোয়েন্দা কাহিনী, পরে থ্রিলার ও ভৌতিক গল্প লেখা শুরু করেন তিনি। 2003 সালে শ্রীকৃষ্ণ ছদ্ম নামে তিনটি ডিটেকটিভ গল্প নিয়ে বইমেলাতে প্রকাশ হয় ক্রাইম জোন। তারপর প্রফেশনাল জগতে হারিয়ে যান তিনি। বর্তমানে তিনি এখন আধা সরকারি দপ্তরে কর্মরত। প্রচুর ঘোরাঘুরি করতে ভালোবাসেন, তাই জন্য তার লেখায় বিভিন্ন ভ্রমণ স্থানের বর্ণনাও থাকে। বর্তমানে ফেসবুকের বিভিন্ন গ্রুপে নিয়মিত লেখালেখি করেন তিনি। বিভিন্ন ইউটিউব চ্যানেলে তার লেখা বহু গল্প অডিও স্টোরি হিসেবে প্রকাশিত হয়েছে। এই বছরেও বইমেলাতে তার দুটো বই প্রকাশ পেয়েছে, মৃত্যুর ঠিকানা এবং রহস্যের অভিযানে। এছাড়া এই বছর অনলাইন প্ল্যাটফর্মে বেরিয়েছে ভয়াল, পাহাড়ি বাঘের আতঙ্ক আর জার্নি টু ডেথ। আজকের গল্পে আমাদের সাথে আছে গল্পের জন্য 221 বি হ্যারিসন রোড, ফি অফ এদার্স, জবনিকা, স্টোরি অফ টুমরো বাংলা, তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবার চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে রইল, অবশ্যই তাদের চ্যানেল ভিজিট করো আরো অনেক নতুন ধরনের গল্প শুনতে। আজকের গল্প পাঠে সৌমেন্দা, সুমিতেন্দ্রদা, প্রত্যয়দা, অনিরুদ্ধ, সত্যজিৎদা, দীপ, বিভা এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, কৃষ্ণগুপ্ত লেখা থমসন সাহেবের ঘড়ি। সকালবেলা গ্যারেজ থেকে গাড়িটা বার করতে গিয়ে প্রায় আটকেই উঠেছিলেন অমিয়বাবু। হঠাৎ কোথা থেকে এক সাধু এসে রাস্তা অবরোধ করে দাঁড়ালো। সারা শরীরে লাল আলখাল্লা, চকচকে টাক মাথা, তার কুচকে ঝুলে যাওয়া গায়ের চামড়া দেখে বয়সটা বোঝা ভার, তবে চোখে মুখে মঙ্গোলীয় ছাপ। চৈনিক নাকি সিকিমেজ নাকি তিব্বতীয় তা বোঝা দেয়, তবে ক্ষীণ গলায় কিছু একটা জিজ্ঞেস করছিলেন তিনি। গাড়ির কাঁচ ওঠানো থাকায় অমিয়বাবু কিছু শুনতে পায়নি, আর শোনবারও কোনো ইচ্ছে ছিল না। এই ধরনের সাধুর গাড়ির সামনে আসা মানে ভিক্ষা ছাড়া অন্য কী বা কারণ হতে পারে। তীব্র হর্ন বাজিয়ে পাশ কাটিয়ে চলে এলেও লুকিং গ্লাসে লক্ষ্য করেন যে সাধুটা এখনও ওখানেই দাঁড়িয়ে এক দৃষ্টে ওর অপশ্রিয়মান গাড়িকেই দেখে যাচ্ছে। অফিসে এসেই হন্তদন্ত হয়ে অমিয়বাবু নিজের চেম্বারে ঢুকলেন। আজকে একজনের আসার কথা ছিল, তিনি এসেও গেছেন। একটা পুরনো আমলের বাড়ি কিনেছেন সবে, সে ব্যাপারেই কথা বলতে এসেছেন একজন। বেল বাজিয়ে ওয়েটারকে ডাকতেই ভদ্রলোক ঘরে ঢুকল। এই নিন স্যার, আপনার সাথে চুক্তি অনুযায়ী 50,000 টাকা রয়েছে এখানে, বাকি 70,000 টাকা সম্পূর্ণ মাল খালি করার পর আমি দিয়ে যাব। ওকে মিস্টার পোদ্দার, আপনার লোককে বলে দেবেন যেন খুব সাবধানে মাল তোলে, প্রায় 125 বছরের পুরনো বাড়ি, একসময় ইংরেজ এক সাহেবের কুঠি ছিল নাকি এটা। যদিও তা শোনা কথা, নিচের ঘরগুলোতে সাপ খুব থাকতেই পারে, বুঝলেন? অমিয়বাবুর কথায় রাজীব পোদ্দার একটু হেসে মাথা নেড়ে উঠে দাঁড়ালো। অবশ্যই স্যার, আমি আমার লোককে বলে দিচ্ছি। রাজীববাবু অমিয় স্যান্যালের রিয়েল এস্টেটের অফিসের রুমের বাইরে এসে মোবাইল টিপে একটা নম্বর লাগালেন।
হ্যালো, হ্যাঁ সুকুমার, এই মাল কতটা ব্যাক হলো? লেবার লাগাইছি স্যার, আজ রাইতের মধ্যে উঠাই দিব। অপর প্রান্ত থেকে বুলেটের ড্রাইভার সুকুমার সাহা বললেন। ওর বাড়ি ডানলপে, প্রায় 15 বছর হলো। রাজীব পোদ্দারের স্ক্রাব মালের বিজনেসে প্রধান গাড়ি চালক হলো সে। রাজীব খুব ভালো করেই জানে অমিয়বাবুর এই নতুন কেনা প্রপার্টি থেকে পুরনো মাল কেনার যে চুক্তিখানা হয়েছে তা যথেষ্ট লাভজনক। গঙ্গার পাড়ে এই 125 বছরের পুরনো বাড়ির যা আসবাব আছে তার বর্তমান বাজারে মূল্য প্রায় 15 লাখেরও বেশি। অমন সেগুন কাঠের খাটেরই তো দাম প্রায় 1,00,000, শুধু একটু পালিশ তাতেই কেল্লা ফতে। কিংবা ওই যে একটা পিয়ানো আছে সেটাও তো মূল্যবান। তাছাড়া জানলা, দরজা, টেবিল আরও কত কি, কপাল ভালো বলতে হবে। অমিয়বাবু খুব একটা দরাদরি করেননি, না হলে 4 লাখের কম জিনিস এটা নয়। অমিয়বাবু অবশ্য বড় বিজনেসম্যান, গঙ্গার পাড়ে অমন লোকেশনে ফ্ল্যাট বানালে প্রচুর মুনাফা হবে, ওটাই ওর লক্ষ্য। এইসব ভাঙাচোলা মালের ব্যাপারে ওনার কোনো আগ্রহ নেই। এইসব ভাবতে ভাবতেই রাজীববাবু বাইকে স্টার্ট দিলেন। শ্যামবাজারের অমিয় ক্রিয়েশন থেকে থমসন সাহেবের কুঠি প্রায় 15 মিনিটের পথ। ওখানে উপস্থিত হতেই দেখল সুকুমার লেবারদের তদারকি করছে। ওর দিকে চোখ পড়তেই বলল, স্যার বলছি 2টা গাড়ি লোড করে পাঠাই দিছি, এবার আমিও যামু। আশা করুন চাই রাইতের মধ্যেই সব গুড অনে লয়ে যেতে পারুম। কিন্তু হেইদিকে একটা সমস্যা হয়েছে স্যার, এক সাধু অনেকক্ষণ থাইকা এখানে ঘোরাঘুরি করতেছিল। বয়স হিসেব করলি ওই 100 পার হইবে মনে হয়, কিন্তু লোকটা কি বলে বোঝান যায় না। স্বভাবসিদ্ধ ঢঙে কথাগুলো বলে সুকুমার মালের লিস্ট মেলাতে লাগল। সুকুমারের কথায় রাজীব ভ্রু কুচকায়। সাধু? এখানে আবার সাধু করতে গেল রে, ভিক্ষে টিকে করতে নয় তো? তা হতে পারি স্যার, সুকুমার মাথা চুলকে জবাব দিল। ওর কথায় রাজীব একটু হাসল, লোকটা এত বছর কলকাতায় থাকার পরও বাঙাল ভাষা ছাড়তে পারল না। আসলে ওর বাড়ি মালদায়, এখানে বউ বাচ্চা ছেড়ে একাই থাকে ডানলপে। রাজীব পুরনো ভাঙাচোরা বাড়িটা একবার সন্তর্পণে জরিপ করে পুনরায় বাইকে চলল। এখন টবিন রোডে ওর বাড়ি ফেরার আগে হোটেলে যেতে হবে, কারণ কলকাতাতে করোনা ভয়ঙ্কর আকার নেওয়ায় ওর বউ বাচ্চা শান্তিপুরে বাপের বাড়িতে আছে। শিথির মোড়ের কাছে একটা হোটেলে দুপুরের খাওয়া শেষ করে ও টবিন রোডের বাড়ি ঢুকে গোডাউনে এসে দেখল সব মাল তখন নামানো হচ্ছে। নিশ্চিন্ত হয়ে একটা ঘুম দিয়ে নিল সে। সন্ধ্যাতে টিভিতে নিউজ দেখার সময় হঠাৎই থমসন সাহেবের কুঠি নিয়ে একটা নিউজ ক্লিপিং দেখল। এত বছরের পুরনো বাড়িটি তার বর্তমান মালিক ডেভিড থমসন নিলামে রিয়েল এস্টেট কোম্পানির কর্ণধার অমিয় ক্রিয়েশনের অমিয় শ্যানেলকে বেচে দিয়ে পাকাপাকিভাবে লন্ডনে চলে যাচ্ছেন। সে ব্যাপারেই কিছু টুকরো খবর বিতরণ করছিল তারা। একটা সময় নিউজ অফ করে দুপুরের হোটেল থেকে আনা খাবারগুলো গরম করে খেয়ে শুয়ে পড়ল রাজীব। সকালবেলা ঘুম থেকে উঠে বার কয়েক সুকুমারকে ফোন করেও তাকে না পেয়ে তার বাড়ির দিকে রওনা দিল। বাড়ি বলতে ডানলপের একটা পুরনো আমলের ভাঙা বাড়ি, সারি সারি প্লাস্টার খসা ইটের দেওয়াল, ওপরে টালির চাল, এটা একজনের জন্য যথেষ্ট। কিন্তু বারবার কড়া নাড়লেও সুকুমারের কোনো সাড়া পাওয়া গেল না, বরঞ্চ ধাক্কাধাক্কিতে দরজা খুলে যেতেই সুকুমার মেঝের ওপর চোখে এক গভীর আতঙ্ক আর অবিশ্বাস নিয়ে যেন শুয়ে আছে সে ওখানে। আসলে দেহে কোনো প্রাণ নেই, চোখ দুটোতে যেন আতঙ্কের ছায়া লেগেছে, এক অদ্ভুত বিস্ময়তা ছড়িয়ে আছে চোখে মুখে, দৃষ্টি নিবদ্ধ দেওয়ালের দিকে। বেশ একটু ঘাবড়ে গিয়ে রাজীবর চোখের দৃষ্টি অনুসরণ করে দেওয়ালে তাকাতেই দেখল একটা ঘড়ি, প্রায় 60-70 বছর আগেকার ঘড়ি, উচ্চতায় প্রায় 1.5 ফুট আর চওড়াতেও 1 ফুট হবে। মৃদুভাবে দুলতে থাকা পেন্ডুলামের নিচে
সোনালী অক্ষরে লেখা, জেমিসন 1961। একই, তার মানে জেমিসন কোম্পানি 1961 সালে এই ঘড়িটি বানায়। কিন্তু এত পুরনো বনেদি ঘড়ি সুকুমারের হাতে এলো কিভাবে? ভাবতে ভাবতেই কখন যেন কিছুটা অন্যমনস্ক হয়েই ডায়াল করে ফেললো লোকাল থানার ওসি সুব্রত মজুমদারকে। অপর প্রান্তে ফোন ধরতেই রাজীব অতি সংক্ষেপে সব বলে দাঁড়িয়ে রইল। মিনিট দশেকের মধ্যেই পুলিশ এলো। ওসি সুব্রত মুখার্জি বডির দিকে ভালো করে তাকিয়ে রইল। আচ্ছা মিস্টার পোদ্দার, আপাত দৃষ্টিতে এটাকে তো স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে, কারণ শরীরে সেরকম কোনো আঘাত দেখছি না। দেখে তো মনে হচ্ছে না যে উনি খুন হয়েছেন বা আত্মঘাতী হয়েছেন। তাহলে আমাদের কেন ডেকে বিরক্ত করছেন বলুন তো? সরি স্যার, কিন্তু ওকে দেখে কি মনে হচ্ছে না যে মৃত্যুর সময় খুব ভয় পেয়েছিল? ঘড়িটার দিকে তাকিয়ে দেখুন, কেন জানি না মনে হচ্ছে যে এটা অস্বাভাবিক একটা মৃত্যু। না হলে যে মানুষটাকে কাল সম্পূর্ণ সুস্থ দেখলাম সে হঠাৎ করে... আরে থামুন তো মশাই, জীবনে কি হার্ট অ্যাটাক দেখেননি? আরে দাদা, কার কখন স্ট্রোক হবে কেউ বলতে পারে? সুব্রতবাবুর প্রশ্নে রাজীব আমতা আমতা করে বলল, কিন্তু চোখে মুখে আতঙ্কটা? এই কথায় সুব্রতবাবু মাথা চুলকে বললেন, তা একটু আতঙ্কিতই মনে হচ্ছে। যাই হোক, আমরা ডাক্তারকে কল করছি, আর বাকি যাকে যা খবর দেওয়ার আপনি দিন, আর আপনার ঠিকানাটা আমাকে বলবেন। আগে আমার বাড়ি টবিন রোডে। একটা কাগজে ঠিকানাটা লিখে দিল রাজীব। একটু পরে পুলিশ চলে যেতেই ডাক্তার এলো। সার্টিফিকেটে লিখতে লিখতে সে বলল, নর্মাল ডেথ, অনেকেই মারা যাবার আগে একটু আতঙ্কিত হতে পারে, এর মধ্যে রহস্য কিছু নেই, 4 ঘন্টা বাদে দাহ করতে যেতে পারেন। ডাক্তার চলে যেতেই রাজীব দেখল সুকুমারের ঘরের সামনে এক সাধু এসে দাঁড়িয়েছে। শান্ত দৃষ্টি, মুখে চোখে একরাশ দুশ্চিন্তা নিয়ে কিছু যেন জিজ্ঞেস করছে। আপনি কি কিছু জিজ্ঞেস করছেন আমাকে? রাজীবের কথায় সাধু দুর্বোধ্য ভাষায় কি যেন বলার চেষ্টা করল। তারপর আচমকা ঘরে ঢোকার চেষ্টা করল সে, কিন্তু উপস্থিত লোকজন তাকে প্রায় ধাক্কা দিয়েই বার করে দিল সেখান থেকে। শেষ পর্যন্ত দু একজন প্রতিবেশীর সাহায্যে দুপুরে কোনো ক্রমে সুকুমারের সৎকারের কাজ সেরে রাজীব বাড়ি ফিরল। মনে আজকে চরম বিষণ্নতা। এত দিনের একজন সঙ্গী চলে যাওয়ার কষ্ট রাজীবকে গ্রাস করল। কোনো রকমে রাতের খাবার বানিয়ে স্ত্রীকে ফোন করে সব বলল রাজীব। স্ত্রী রাখি ওকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলল, আর কাল খুব ভোরে যে করেই হোক না কেন একটা গাড়ি ভাড়া করে সে বাড়িতে ফিরে আসবে বলল। সুকুমারের বউ বাচ্চাকে সকালেই খবর দিয়েছিল ও, কাল সকালেই ওরা আসবে। সুকুমারের ঘর থেকে ঘড়িটা নিয়ে এসেছিল ও, বলা যায় না, কেউ হয়তো চুরি করে নিয়ে যেতে পারে, বেশ দামি ঘড়ি। এটা নিশ্চয়ই ও থমসন সাহেবের বাড়ি থেকেই লুকিয়ে নিয়ে এসেছিল এখানে। ঘড়িটা বেশ আকর্ষণীয়, এখন থেকে ও এই ঘড়িটা নিজের বাড়িতেই রাখবে, কাউকে আর বিক্রি করবে না। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল রাজীব। কখন যে রাত 12টা বেজেছে সে বুঝতেও পারেনি, বোঝার কথাও নয়, ওর তো শুতে শুতে এমনিতেই রাত 12টা হয়। আজ বড় ধকল গেছে শরীরে, তাই তাড়াতাড়ি শুতেই ঘুম চলে এসেছিল। পেল্লায় ঘড়িটায় ঢং ঢং করে 12টার ঘন্টা পড়তেই ওর ঘুমটা ভেঙে গেল। ছোটবেলাতে অনেকের বাড়িতেই পুরনো দেওয়াল ঘড়ি সে দেখেছে এবং তার আওয়াজও শুনেছে, কিন্তু এমন বিদঘুটে ঘন্টার ধ্বনি ও জীবনে শোনেনি। কেমন যেন একটা অস্বাভাবিক শব্দ তরঙ্গ, মনে এক আতঙ্ক দানা পাতল, শরীরে একটা অজানা শিহরণ তৈরি হলো তার, চারিদিকে কেমন যেন একটা কম্পন তৈরি হয়েছে। একি
ভূমিকম্প নাকি অন্য কিছু? চারিদিকে এত নীল আলোই বা কিভাবে এলো, আর কোথা থেকেই বা আসছে সেটা? আর আর ওরাই বা কারা? নিজের বিছানার চারিদিকে কেমন সব অদ্ভুত শারীরিক নড়াচড়া টের পেল রাজীব। কিছু মানুষের নড়াচড়ার শব্দও পাচ্ছে সে। একটা নারকীয় উল্লাস, ও যেন ক্রমশ এসে পড়েছে এক অজানা জগতে। কারা যেন ছুটে আসছে হাতে বড় বড় পাথর নিয়ে। আলো আধারিতে লক্ষ্য করলো যারা আসছে সবাই কেমন যেন অদ্ভুত গঠনের। প্রত্যেকেরই পরনে গাছের ছাল, অবিন্যস্ত চুল, লোমশ শরীর। ও, ওরা কারা? আতঙ্কে ও ঘেমে নেয়ে ছুটতে লাগলো এক পাথর বেছানো উঁচু নিচু প্রান্তরে। তবে ও একা নয়, ওর সাথে ছুটছে আরো 10-12 জন, যারা এতক্ষণ ওর আশেপাশে নাচছিল তারা। তার মধ্যে মহিলা আর বাচ্চাও আছে। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াচ্ছে আর প্রাণ ভয়ে চিৎকার করছে পাগলের মতন। সবাই ওকে জামুরা জামুরা বলে চিৎকার করছে। এতক্ষণ যে ভাষাগুলো দুর্বোধ্য বলে মনে হচ্ছিল, এখন তাই অতি সহজ মনে হচ্ছে ওর কাছে। আসলে ও একজন গোষ্ঠী প্রধান। একটা শত্রুপক্ষের গোষ্ঠী ওদের আক্রমণ করেছে, যারা দলে খুব ভারী। একের পর এক সঙ্গী শরীরে আঘাত নিয়ে লুটিয়ে পড়ছে। তাদের মর্মান্তিক চিৎকার ওর কানে আসছে। একসময় স্ত্রী আর সন্তানকেও সে লুটিয়ে পড়তে দেখল। বড় অসহায় লাগছে তার। একসময় তাকিয়ে দেখল পেছনে শুধু শত্রুপক্ষই আছে, আর ও সম্পূর্ণ একা। একের পর এক পাথর শরীরে আছড়ে পড়তে লাগলো। একসময় চোখে মুখে অন্ধকার দেখল। তারপর মুখ থুপড়ে পড়ল একটা পাথরের ওপর। পরদিন সুব্রত মুখার্জি থানায় এসেই একটা ফোন পেয়ে চমকে উঠলেন। কে এক রাখি পোদ্দার সকাল 10টা নাগাদ ফোন করেছেন বরানগর থানায়। সেখান থেকেই উনি খবর পেয়ে টবেন রোডে ছুটলেন। ক্রন্দনরত মহিলাকে ঠেলে সরিয়ে ঘরে ঢুকতেই তিনি চমকে উঠলেন। বিছানার উপর আতঙ্কিত চোখে মৃত অবস্থায় পড়ে আছে রাজীব পোদ্দার। গতকালই যিনি ওকে ফোন করে সুকুমারের মৃত্যু সংবাদ দিয়েছিলেন, সেই চোখে মুখে গভীর আতঙ্ক, চোখ দুটো ঘড়ির দিকে স্থির। সেই ঘড়িটা যেটা গতকাল সুকুমারের ঘরে ছিল। কি আছে এই ঘড়িতে যে দুটো মানুষের মৃত্যুর কারণ হলো ওটা? সুব্রতবাবু মাথা চুলকে একটা চেয়ার টেনে বসলেন। ক্রন্দনরত মহিলার দিকে তাকিয়ে বললেন, আপনি বোধহয় ওনার স্ত্রী, তাই না? মহিলা কোনো ক্রমে মাথা নাড়লেন। আপনি কখন দেখলেন এইসব? আজ সকালে গাড়ি নিয়ে বাপের বাড়ি থেকে চলে আসি, কারণ গতকাল রাতে দীর্ঘদিনের সঙ্গীকে হারিয়ে ওর মন ভেঙে গিয়েছিল। কিন্তু ও নিজেও যে এভাবে চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। সুব্রত মুখার্জি এক মুহূর্ত চিন্তা করে বডি পোস্টমর্টমে পাঠালেন। সত্যি কিছু একটা রহস্য আছে এই ঘড়িতে, না হলে দুটো মানুষ এইভাবে মরতো না। আজকে এই ঘড়িটাকে চোখে চোখে রাখতে হবে। ওখান থেকে বের হওয়ার সময় তিনি একজন কনস্টেবলকে ঘড়িটা হেফাজতে নিয়ে যেতে বলে বাইরে এসে দেখেন একজন লোল চর্মসার সাধু এসে পথ রোধ করে দাঁড়ালো। মুখ দেখে বয়স বোঝা যায় না। ওর সামনে এসে দুর্বোধ্য ভাষায় কি যেন জিজ্ঞেস করল, তার অর্থ কেউই বুঝল না। যে কনস্টেবল ঘড়িটা নিয়ে যাচ্ছিল তার হাত থেকে তা কাড়ার চেষ্টা করতেই সবাই ওনাকে সরিয়ে দিল। তাতে তিনি যে বেশ উত্তেজিত তা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলেন বার কয়েক। পুলিশ জিপের পেছন পেছন খানিকটা ছুটে যাবার চেষ্টাও করলেন সে।
তারপর ক্রুদ্ধ হয়ে উষ্মা প্রকাশ করলেন। তার এই রূপ কীর্তিকলাপ জিপে বসে সুব্রতবাবুর নজর এড়াল না। কেই বসছেন সাধু, আর এখানেই বা কেন? ঘড়িটা নিয়ে বা উনি কী করবেন? আর সংসারহীন একজন সাধুর ঘড়িটাই বা কী প্রয়োজন হতে পারে? থানায় ফিরে তিনি মালখানার ঘরে ঘড়িটাকে রাখতে বলে নাইট শিফটে যিনি আসবেন সেই কনস্টেবল বলরাম সর্দারকে ঘড়ির ব্যাপারে সতর্ক করে তিনি অন্য কাজে গেলেন। সারাদিন অন্য কাজে থাকলেও সুব্রতবাবুর মাথায় কিছুতেই ঢুকছিল না যে এই আপাত নিরীহ ঘড়িতে কী এমন আছে যে এটা দুটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে। সকালের ডিউটি সেরে বাড়ি ফিরেও তিনি নিশ্চিন্ত হতে পারলেন না। রাত ১১টা নাগাদ তিনি বলরামকে ফোন করলেন। হ্যালো, হ্যাঁ বলছি, আজকে রাতে কিন্তু তুমি কোনো রকম নেশা করবে না, আমি কিন্তু ওয়ার্ন করছি। ঘড়িটার ব্যাপারটা ভালো করে নজর রাখো, ঠিক আছে? হ্যাঁ স্যার, চিন্তা করবেন না, আমি আজ নেশা করব না। আমি মাঝে মাঝে ঘড়িটাকে গিয়ে একবার দেখে আসব। কিন্তু স্যার, কি আছে ওই ঘড়িটাতে? সেটাই জানতে হবে তোমায়। দরকার হলে আমাকে ফোন করবে, আমি সেই রকম হলে মাঝরাতে না হয় মালখানাতে যাব। ঠিক আছে, রাখছি। কথা শেষ হতেই ফোনটা রেখে বলরাম একটু হাসল, নিজের মনেই সে বলল, বলে কি না আজ নেশা করো না, ঘড়িটাকে দেখতে হবে, কি এমন হাতি ঘোড়া আছে ওতে যে দেখতে হবে। পকেট থেকে একটা ছোট দেশি মালের পাউচ বার করে দু তিনবার টানল, মনে মনে হাসল খুব। এই ফাঁকা মালখানায় রাতে ডিউটি দিচ্ছে, এটা পুলিশের ১৪ পুরুষের ভাগ্য। ইয়ে মা, পুলিশের আবার ১৪ পুরুষ কি? তবে সুব্রতবাবুর ১৪ পুরুষের হবে, কিন্তু কি হবে দূর চাই। কি যেন সব মাথায় চেপেছে ওর, কেমন যেন সব জট পাকাচ্ছে ওর মাথায়। এই নেশা না করলে এই ফাঁকা মালখানায় ডিউটি দেয় এমন বাপের বেটা কেউ আসে নাকি? এ কথা সে কথা ভাবতে ভাবতেই হঠাৎ একটা আওয়াজ শুনে নেশাতুর চোখে তাকিয়ে দেখল, অন্ধকারে একজন সাধু মালখানার বাইরে লোহার গেট ঝাঁকাচ্ছে। ও অবাক হয়ে জিজ্ঞেস করল, এই তুমি কে আছো বাবা, এত রাতে কি চাই? সাধু গেট ঝাঁকিয়ে কিছু একটা বলতে চাইল, ওর কানে সেটা ঢুকলো না। পাউচ খুলে আরও একটু মুখে ঢাললো, তারপর টলতে টলতে উঠে দাঁড়িয়ে হাতে ডান্ডা নিয়ে গেটের সামনে গেল। এ ভাই, এ তুমি বাংলা বোঝো না, তাহলে হিন্দিতে বলবো? ইতনে রাত গায়ে ইধর ক্যা মাংতা হ্যায় ভাই, যাও ভাগো, নেই তো পিঠ মে ডান্ডা পড়েগা, সুনতা নেই মেরে বাত। বলরাম বেশ অবাক হলো সাধুর কথা শুনে, লোকটা কি সব যেন বলছে, কোনো ভাষাই তো বুঝতে পারছে না। এর মধ্যে কোথায় যেন একটা ঢং ঢং শব্দ হচ্ছে। বলরাম সাধুকে পাত্তা না দিয়ে পেছনে ফিরল, তারপর শব্দ লক্ষ্য করে একটু এগোতেই বুঝতে পারল যে সদ্য রাখা ঘড়িটা থেকে একটানা আওয়াজ আসছে। ও গিয়ে ঘরের বড় কপাটওয়ালা পুরনো দরজাটা খুলতেই দেখল ঘরময় একটা নীলচে আলোর দ্যুতি, চারিদিকে অস্ত্রের ঝলকানির আওয়াজ, কারা যেন যুদ্ধ করছে। ও লক্ষ্য করল একটা ঘোড়ায় চড়ে সে ছুটছে, হাতে উদ্যত তলোয়ার, সারা শরীরে রাজ পোশাক, ওর তো ভেমরি খাবার জোগাড়। চোখটা ভালো করে কোচলাল, না এটা তো নেশা নয়, ঘোর বাস্তব। সত্যি সত্যি ও এক যুদ্ধক্ষেত্রে, ওর সামনে পেছনে হাজার খানেক সৈন্য চলেছে, কেউ ঘোড়ার পিঠে কেউ পদব্রজে, কিন্তু কিন্তু ও কে, কেনই বা যুদ্ধে চলেছে, আর কার সাথেই বা যুদ্ধ? কিছু বোঝবার আগেই চারিদিকে মুহুর্মুহ আর্তনাদ হতে লাগলো, ওর বিপরীতেও এক বড় সেনাবাহিনী। ও হাতের তলোয়ার নিয়ে বীর বিক্রমে লড়ে যেতে লাগলো অপর পক্ষের সৈন্যবাহিনীর সঙ্গে। পুরো মাঠ জুড়ে যেন রক্তগঙ্গা বইছে, ধীরে ধীরে শত্রুপক্ষ পিছু হচ্ছে, আর ওরা প্রবল আক্রমণে দিশেহারা করে দিচ্ছে শত্রুপক্ষকে। একসময় শত্রুপক্ষ দিশেহারা হয়ে পালিয়ে যেতে লাগলো।
ততক্ষণে সন্ধে হয়েছে। ওরা এক নদীর পাড়ে তাঁবু খাটালো, তারপর বিশ্রাম নিল সেখানে। মাঝরাতে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনে ও বাইরে এসে দেখল, নদীর বিপরীত পাহাড়ের ওপর থেকে লাল আগুনের মতন পাথর ছিটকে আসছে। চারিদিকে আবহাওয়া প্রচণ্ড গরম, লাল রঙের আগুনের স্রোত নেমে আসছে জঙ্গলের বুক চিড়ে নদীর পাড়ে। এক অসহনীয় উত্তাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে, যেন সবাইকে ঝলসে দেবে সেটা। ততক্ষণে তাঁবু থেকে সব সৈনিকরা বেরিয়ে পড়েছে, দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পালাচ্ছে সবাই। কেউ ঝলসে মরছে, কেউ আবার ছিটকে আসা পাথরের অভিঘাতে মরছে। ও প্রাণ ভয়ে ছুটতে লাগলো উন্মুক্ত প্রান্তরের দিকে, কিন্তু বেশিক্ষণ ছুটতে পারল না। পিঠে এক জ্বলন্ত পাথরের আঘাতে ছিটকে পড়ল অন্ধকারে। তারপর সে আর উঠতে পারল না। রাত তখন একটা, আচমকা ঘুম ভাঙতেই সুব্রতবাবুর মনে পড়ল ঘড়িটার কথা। তিনি সঙ্গে সঙ্গে বলরামকে ফোন করলেন, কিন্তু বারবার রিং করলেও ফোন ধরল না বলরাম। বুকটা ছ্যাঁদ করে উঠল ওনার। এই রাতেই তিনি এক অজানা আতঙ্কে থানামুখ হলেন। এসআই বিকাশচন্দ ওনাকে দেখেই চমকে উঠল। সব কথা সংক্ষেপে বলতেই ওনারা দুজন মালখানার দিকে দৌড়ালেন। থানার পিছন দিকে ওটা, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা গাড়ি, আসবাবপত্র এবং আরও কিছু জঞ্জাল। প্রায় 100 বছরের আবর্জনা জমি জায়গাটাতে, এক প্রাগ ঐতিহাসিক আস্তানার রূপ নিয়েছে এটা। মালখানার বাইরে রয়েছে সেই পুরনো দড়ির খাটিয়া, কিন্তু বলরাম কই? এই শুনতে পাচ্ছ, একটা না একটা গোগানের আওয়াজ আসছে না? আওয়াজ লক্ষ্য করে সুব্রতবাবু বন্ধ দরজাটা খুলে টর্চ জ্বালতেই লক্ষ্য করল, নিচে বলরামের শরীরটা পড়ে আছে। ঘোলাটে চোখে কিছু বলার চেষ্টা করল বটে, কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ল সে। পরদিন সকালে রাজীবের পোস্টমর্টেমের রিপোর্টটা হাতে নিয়ে বিকাশ ঘরে ঢুকতে ঢুকতে বলল, আপনার সন্দেহই ঠিক স্যার, অসম্ভব ভয় পেয়েই রাজীববাবু মারা গেছেন, তার ভয় হৃদযন্ত্র থেমে গেছে। রিপোর্টটা হাতে নিয়ে গম্ভীর হয়ে সুব্রতবাবু তা দেখে টেবিলের ওপর রাখলেন। তারপর শুকনো মুখে বললেন, ব্যাপারটা সত্যিই গুরুতর, 3-3 মানুষের মৃত্যু একইভাবে, অথচ রহস্যটা ধরা মুশকিল, কারণ ধরতে গেলেই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আপাতত বলরামের পোস্টমর্টেমের রিপোর্টটা পাওয়া অবধি অপেক্ষা করি আমরা। আর বিকাশ, তুমি এক কাজ করো, এই ঘড়িটির উৎস খোঁজার চেষ্টা করো, খুঁজে দেখো এর আসল মালিককে। অমিয় ক্রিয়েশনের অফিসে অমিয়বাবু একাই ছিলেন। বেয়ারা এসআই বিকাশচন্দ্রের আগমন বার্তা দিতেই একটু চমকে উঠলেন সে। বিকাশবাবু ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বসতেই তিনি একটু বিব্রত মুখে তাকালেন। বড়নগর থানা থেকে আসছি। বলুন স্যার, কি ব্যাপার, হঠাৎ করে আমার চেম্বারে? রাজীব পোদ্দারকে চেনেন নিশ্চয়ই? হ্যাঁ, চিনতাম, কিন্তু লোক মুখে শুনলাম গত পরশু কোনো এক অজানা কারণে মারা গেছেন। আপনি ওকে কিভাবে চিনতেন? চিনতাম মানে উনি ভাঙাচোরা জিনিস কেনাবেচার কাজ করতেন, সেই থেকেই আলাপ। মাথার টুপি খুলে চুলে হাত বোলাতে বোলাতে বিকাশবাবু বললেন, আপনার সাথে কোনো কন্ট্যাক্ট হয়েছিল? ডিল তো অবশ্যই হয়েছিল, প্রায় 120,000 টাকার। অমিয়বাবু ডেস্কটপ থেকে চোখ না সরিয়ে বলল, জানতে পারি ডিলটা কিসের? অবশ্যই, আশা করি আপনি সব জেনেই এসেছেন, তবু আমার মুখে শুনতে চান যখন শুনুন। আমি গঙ্গার ধারে খুব পুরনো আমলের একটা বাড়ি কিনেছি, ওখানে বেশ কিছু ফ্ল্যাট হবে।
ওই বাড়ির পুরনো আসবাবপত্র কেনার ডিল করেছিলেন রাজীববাবু, এখনও 70,000 টাকা আমি পাব। বুঝলাম। আচ্ছা, ওখানে কোনো পুরনো ঘড়ি ছিল বলে জানতেন? ঘড়ি? অমিয়বাবু একবার চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করে মাথা ঝাঁকিয়ে বলল, সরি স্যার, আমার তো মনে নেই কিছু। আসলে থমসন সাহেব পাকাপাকি বিদেশ চলে যাবার আগে আমার সঙ্গে ডিল করে। আমরা ওই বাড়িটি প্রায় 1,84,00,000 টাকায় কিনি। বুঝতেই পারছেন, এত বড় জমিতে ফ্ল্যাট হলে 1,00,000,000 টাকার লাভ নিশ্চিত। তাই আমরাও প্রজেক্টটা ফেলে রাখতে চাইনি, দ্রুত কাজ শুরু করেছি বাড়িটি ভেঙে ফেলার। তার মানে ঘড়ির ব্যাপারে আপনি কিছু জানতেনই না? শুধু ঘড়ি কেন, ঘরের কোনো আসবাব সম্পর্কেই আমাদের কোনো ধারণা নেই। ঘরের পজিশন নেবার পর আমরা স্ক্রাব মালের কয়েকজন ক্রেতার কাছে দরপত্র আহ্বান করি, তার মধ্যে রাজীববাবু সবচেয়ে বেশি রেট দেন। একটা পেপার ওয়েট হাতে নাড়াচাড়া করতে করতে বিকাশবাবু বললেন, বুঝলাম, কিন্তু ওই ঘড়িটি এখন আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কেন, সাংঘাতিক কিছু হয়েছে নাকি? বিকাশবাবু হতাশ মাখা গলায় বললেন, তা হয়েছে বই কি, তবে সব গোপন রাখা হয়েছে, মিডিয়াও জানে না। প্রথমে রাজীববাবু ড্রাইভার সুকুমার, তারপর রাজীববাবু নিজে, তারপর আমাদের মালখানার কনস্টেবল বলরাম সর্দার, পরপর তিনজনই কোনো এক অজানা কারণে মারা গেছেন। তিনটে ক্ষেত্রেই ঘড়িটি মৃতদেহের সামনে ছিল, কিন্তু মৃত্যুর কারণ স্পষ্ট নয়। সেই জন্যই তো আপনার কাছে আসা। একটা ঘড়ি তিনটে মৃত্যুর কারণ, কিন্তু কিভাবে হচ্ছে এসব? নিজের কাজ থামিয়ে চোখ বড় বড় করে তাকালেন অমিয়বাবু। সেইটাই তো রহস্য, মনে করা হচ্ছে এই রহস্য ভেদ করতে যাওয়া মানে মৃত্যু অবধারিত। এই যে সাংঘাতিক ব্যাপার, অমিয়বাবু স্তম্ভিত হয়ে পড়লেন। কিছুক্ষণের নীরবতা কাটিয়ে বিকাশচন্দ্র উঠতে উঠতে বলল, আচ্ছা মিস্টার থমসন এখন কোথায় আছে জানেন? যতদূর জানি এই কলকাতায় ওনার আর কেউ পরিচিত নেই। ইনফ্যাক্ট ওনার যে কেয়ারটেকার মারফত আমরা ডিল করি, সেই বাদল মিত্রর বাড়ি টালা পার্কে, আমাদের ডিল করার সময় মাত্র দিন সাতেকের ভিসা নিয়ে থমসন সাহেব এদেশে আসেন আর ডিল করে চলে যান। সম্ভবত দিন সাতেক আগে তিনি কলকাতা ছেড়েছেন, আর ছাড়ার আগে তিনি হোটেল ভিক্টোরিয়াতে ছিলেন। এর বেশি কিছু আমি আর জানি না। বাদল মিত্র ঠিকানাটা দিন প্লিজ। বিকাশবাবুর কথায় একটা চিরকুটে একটা ঠিকানা লিখে দিলেন অমিয়বাবু, তারপর গেট অবধি এগিয়ে দিলেন ওনাকে। বিকেলবেলায় টালার নির্দিষ্ট ঠিকানায় ঢু মারলেন বিকাশবাবু। কলিং বেল টিপতেই একজন 70-বছরের বৃদ্ধ লোক দরজা খুলল। রোগাটে গরম, সাদা পাঞ্জাবি এবং পাজামা পরা, মাথার চুল সব পাকা। তার চোখের হাই পাওয়ারের চশমাটা একটু তুলে বিকাশকে দেখে বৃদ্ধ মালিক একটু চমকেই গেল। কি ব্যাপার বলুন তো? আপনি কি মিস্টার বাদল মিত্র? আজ্ঞে হ্যাঁ, কিন্তু আমার বাড়িতে পুলিশ কেন? ভিতরে চলুন, বলছি সব। হাসি মুখে কথাগুলো বলে বৃদ্ধের ভয় ভাঙালেন বিকাশবাবু। প্রাথমিক আলাপচারিতা শেষ করে সংক্ষেপে ওনার আসার কারণ ব্যাখ্যা করতে বৃদ্ধ একটু নিশ্চিন্ত হল। বোঝাই যায় উনি ঝামেলা ঝুঁকি খুব একটা পছন্দ করেন না। আপনি কত বছর ছিলেন ওই বাড়িতে? আমার জন্ম থেকেই বলতে পারেন। আসলে আমার বাবা দেশ স্বাধীন হওয়ার আগে ওই বাড়িতে ওনাদের ব্যবসার ম্যানেজার ছিলেন। ওনাদের একটা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে। ওনার বয়স তখন কম ছিল, বেশ এনার্জেটিক এবং বিশ্বস্ত ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর থমসন সাহেবের বাবা ঠাকুরদা ঠিক করলেন এ দেশে আর বিজনেস করবেন না, তাই তারা পাকাপাকি নটিংহ্যাম চলে গেলেন। তবে যেহেতু এ দেশে তখনও বিজনেস ছড়িয়ে টড়িয়ে ছিল, তাই তাদের পক্ষে পাকাপাকি বন্ধ করা সম্ভব হয়নি। আমার বাবার উপর দায়িত্ব পড়েছিল যাতে তিনি কলকাতায় থেকে এই বিজনেস দেখাশোনা করেন। তা কোন কোন জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট হতো? মাঝপথে বাদলবাবুকে থামিয়ে বিকাশবাবু প্রশ্ন করলেন,
আমাদের দেশে প্রধানত এক্সপোর্ট হতো চামড়া, রান্নার মশলা এবং আরও টুকিটাকি সব জিনিস, আর ইম্পোর্ট হতো প্যান্ট, শার্ট এবং ঘর সাজানোর সব শৌখিন দ্রব্য। আর বিকাশবাবুর চোখ জোড়া হঠাৎই সন্দিগ্ধ হয়ে উঠল। আর ইম্পোর্ট হতো বিভিন্ন টাইপের ঘড়ি। তার মানে যে ঘড়িটিকে নিয়ে এত কাণ্ড কারখানা, সেটিও ইম্পোর্ট হয়ে এদেশে এসেছিল। হ্যাঁ, বাদলবাবু ফ্যাকাশে মুখে পড়লেন। আচ্ছা, ঘড়িটি অবিকৃত ছিল কেন বলতে পারেন? বিকাশবাবুর কথায় বাদলবাবু চুপ করে রইলেন। শীর্ণকায়ে হাত দুটো নিয়ে মাথা চুলকে বললেন, আপনারা এখন যে কারণে এসেছেন, আজ থেকে 60 বছর আগেও তখনকার পুলিশ প্রশাসন একই কারণে বাবার কাছে এসেছিল। বিকাশবাবু বাদলবাবুর কথায় চমকে উঠলেন। তার মানে? হ্যাঁ, ব্যাপারটা খুবই দুঃখজনক। যে জাহাজে করে অন্যান্য জিনিসের সঙ্গে ঘড়িটি আসে, সেই জাহাজের 2 নাবিক অজানা কারণে মারা যায়। গার্ডেন রিজ থেকে ওই বাড়িতে ঘড়িটি আসার পর ওটা গোডাউনে যায়। কয়েকদিনের মধ্যেই শহরের একটা বড় দোকানে ঘড়িটি ডিস্ট্রিবিউট করা হয় অন্য মালপত্রের সাথে। প্রথম দিনই দোকানের এক কর্মচারী, যিনি রাতে পাহারায় থাকেন, তিনি মারা যান। তারপরের দিন আরেক কর্মচারী। ব্যাপারটা ঠিক কি হচ্ছে জানতে দোকানের মালিক নিজে রাতে দোকানে থাকেন, আর তিনিও অজ্ঞাত কারণে মারা যান। শেষ পর্যন্ত এতগুলো মৃত্যুর কোনো কারণ খুঁজে না পাওয়ায় পুলিশ দোকানটি সিল করে। তখনও ঘড়ির ব্যাপারে বিন্দুমাত্র জানা সম্ভব হয়নি। বাড়িতে এত বড় দুর্যোগ ঘটে যাওয়ার পর দোকানের মালিকের পুত্র প্রশাসনের অনুমতি নিয়ে দোকানটি খোলে, তবে রাতে কোনো পাহারাদার আর থাকত না। পুলিশও তদন্ত করে কিছু বের করতে পারেনি, আপনাদেরই মতন। তারপর? বৃদ্ধকে এক মুহূর্ত থামতে দেখে বিকাশবাবু জিজ্ঞেস করলেন, এই রকম অদ্ভুতুরে কাহিনী শোনার জন্য ক্রমশ আরও আগ্রহ বাড়ছিল তার। একটু জল খেয়ে বাদলবাবু আবার বলতে শুরু করলেন, অবশেষে দক্ষিণ কলকাতার এক বনেদি বাড়িতে ঘড়িটি বিক্রি হয়। আর প্রথম দিনই গৃহকর্তা আর গৃহকর্ত্রী অজ্ঞাত কারণে মারা যায়, আর পুলিশ এসে ওই ঘড়িটিকে দেখতে পায়, আর তখনই সেইটার ওপর সন্দেহ ঘনীভূত হয়। তখনকার ইন্সপেক্টর, কি যেন নাম ছিল, রহমত আলী, ঘড়িটি নিজের কোয়ার্টারে নিয়ে আসেন, আর পরদিন তাকেও মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর তদন্তে নামেন আরও একজন ইন্সপেক্টর, তার নাম ছিল যতীন মল্লিক। তিনি সব ঘটনাগুলো জুড়তে থাকেন এবং এই সিদ্ধান্তে আসেন যে ঘড়িটি ভৌতিক এবং ওটিকে থানায় আর রাখা যাবে না, তাই দিনের আলোয় তা আবার আমাদের গোডাউনে ফেরত পাঠান। এই খবরটা নটিংহ্যাম যেতে খুব বেশি সময় লাগেনি। থমসন সাহেবের বর্দা আমার বাবাকে নির্দেশ দেন ঘড়িটি পরীক্ষা করতে, কিন্তু আমার বাবা হাজার প্রলোভন আর তিরস্কারেও রাজি হননি। প্রয়োজনে চাকরি ছেড়ে দেবারও হুমকি দেন। বাবা চাকরি ছাড়ার হুমকি দিতেই থমসন সাহেবের বর্দা কলকাতায় ছুটে আসেন, আর হাজারো বারণ সত্ত্বেও ঘড়িটি যে একদমই সাদামাটা তা প্রমাণ করতে নিজের ঘরে ঘড়িটিকে নিয়ে রাত কাটান। তবে তার আগে লালবাজারে খবর জানাতে ভোলেননি তিনি। পুলিশ ডিপার্টমেন্ট থেকেও আনঅফিসিয়ালি ওনাকে বারণ করা হয়, তবে
উনি কোনো কথা শোনেননি। শেষ পর্যন্ত ইন্সপেক্টর যতীন মল্লিক তার পাশের ঘরে রাত কাটাবেন বলে স্থির করেন। রাত 12টা পর্যন্ত সব ঠিক থাকলেও তারপরই সাহেবের ঘরে নানা রকম আওয়াজ শুনতে পায় সে, এবং তখনই চাকর বাকররা দরজায় কড়া নাড়েন। উঠে আসেন যতীনবাবুও, কিন্তু দরজা কেউ না খোলায় বাধ্য হয়েই দরজা ভেঙে ফেলেন তিনি, আর অর্ধ মৃত অবস্থায় ওনাকে বের করে আনেন। জানি না যতীনবাবুকে থমসন সাহেব কিছু বলে যেতে পেরেছেন কিনা, কারণ আমি তখন খুবই ছোট। শুনেছি এই কেসটা নিয়ে যতীনবাবু অনেক দিন তদন্ত করেছিলেন, কিন্তু আচমকাই একদিন উনি মারা যাওয়ার পর তখনকার মতন ওই রহস্য চাপা পড়ে যায়, আর ঘড়িটাও পাকাপাকিভাবে স্থান করে নেয় ভাঙা চোরা মাল রাখার ঘরে। আর ভুলেও কেউ কোনোদিন ওই ঘরে রাত কাটায়নি, ভুল করেও তারপরে ওই ঘড়িটি নিয়ে আর কেউ কোনো উৎসাহ দেখায়নি। আস্তে আস্তে সবই যখন মৃত্যুর আড়ালে চলে গেছিল, তখনই আবার পরপর মৃত্যুগুলো সেই রহস্যকে সামনে নিয়ে আসছে। ও মাই গড, এ যে মৃত্যু মিছিল! সব শোনার পর দু হাত কপালে দিয়ে বসে রইলেন বিকাশবাবু, তারপর ঘাড় নেড়ে বললেন, তার মানে বাড়িটা ছোট থমসন সাহেবের কাছ থেকে অমিয় ক্রিয়েশনে চলে যেতেই না জেনে না বুঝে আবার তিনটে প্রাণ চলে গেল। ভেরি আনফর্চুনেট। বিকাশবাবু উঠে পড়লেন, তারপর বাদলবাবুকে বিদায় জানিয়ে থানার উদ্দেশ্যে চললেন। সন্ধেবেলা চা খেতে খেতে সুব্রতবাবু এতক্ষণ বিকাশবাবুর সারাদিনের অভিজ্ঞতার কথা শুনছিল। শেষ চাটুকু চুমুক দিয়ে টেবিলের ওপর কাপটা রেখে বললেন, তার মানে আমাদের এখন লালবাজার থেকে যতীন মল্লিকের ফাইলটা বার করতে হবে। যা বুঝলাম, প্রায় 60-70 বছর আগের হবে এই ঘটনা। আচ্ছা বিকাশ, তুমি কালই দেখো ফাইলটা হেডকোয়ার্টার থেকে আনানো যায় কিনা। কথাটা বলে সুব্রতবাবু একবার মালখানায় গিয়ে নতুন গার্ড নিতাই মান্নাকে সতর্ক করে দিয়ে এলো, রাতে ঘর থেকে ঘড়ির কোনো আওয়াজ এলে সে যেন দরজা না খোলে। ওখান থেকে বাড়িতে ফিরে এলেন সুব্রতবাবু। সারা রাত ঘুম হলো না ওনার। এই রকম সাংঘাতিক একটা ভৌতিক ঘটনা সে জীবনে কোনোদিন শোনেনি। সাত সকালে গড়িয়াহাটের মৃন্ময় মণ্ডলের কাছে একটা ফোন এলো। মৃন্ময়বাবু পুরনো অ্যান্টিক কেনা বেচা করেন, শহরে তো বটেই, শহরের বাইরে দেশের অন্যান্য জায়গায় বড় বড় অ্যান্টিক কারবারিরাও ওনাকে চেনেন। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্তে একটা পরিচিত গলার আওয়াজ শুনতে পেল সে, শহরের কুখ্যাত সমাজবিরোধী রঘু যাদব। জাতে বিহারি হলেও কলকাতায় থাকতে থাকতে সে বাঙালি হয়ে গেছে। আরে রঘুজি, কি ব্যাপার, হঠাৎ ফোন করলে যে? এখন কি গড়াদের বাইরে আছো নাকি? কি যে বলেন স্যার, সব সময় গড়াদের ভিতরে থাকলে হবে? বাড়িতে বউ বাচ্চা আছে, তাদেরকে দেখবে। বুঝলাম, তো হঠাৎ কি মনে করে? একটা অভিশপ্ত ঘড়ি আছে, যদি আপনি বলেন তো পরে একটা দুঃসাহসিক অভিযান করে আনতে হবে। রঘু খ্যাঁক খ্যাঁক করে কেশে উঠল। ঘড়ি? তাও আবার অভিশপ্ত? তা ওটা নিয়ে আমি কি করব? ঘরে বসে ভূত দেখবো নাকি? ভূত? আপনি আমার ভূত কোথায় পেলেন? এখনো তো জানাই যায়নি যে ঘড়ি ঘড়ে থাকলে মৃত্যুর রহস্যটা কি। রঘুর কথায় মৃন্ময়বাবু বিরক্ত হয়ে বললেন, এজন্যই তো ওটা অভিশপ্ত। হিয়ালি না করে গুছিয়ে বলো তো, সকালে উঠে তামাশা ভালো লাগে না বাবু। আরে না না, তামাশা নয়, এটা একদম সত্যি কথা। মৃন্ময়বাবুকে বোঝাতে এই কদিনে সব ঘটনাগুলোই বলে গেল সে। মৃন্ময়বাবু তো শুনে তাজ্জব বনে গেলেন,
বললেন, এত খবর তুমি কিভাবে পেলে? কি যে বলেন স্যার, আমার তো দ্বিতীয় বাড়ি পুলিশ লোকাবে, খবর পাবো না মানে? তা বটে, কিন্তু রঘু আমি এই ঘড়ি নিয়ে কি করব, ঘরে তো রাখতে পারবো না, সুতরাং তুমি যদি ওটা থানা থেকে চুরির মতলবে থাকো তবে আমি অন্তত কিনবো না, অন্য ক্রেতা দেখোগে। আরে স্যার, আপনি যে মহাবুদ্ধ আছেন, ওটা নিয়ে আপনি বাড়িতে রাখবেন কেন? ওটা বাইরে বেচে দিন, পৃথিবীতে এখনো অনেক লোক পাবেন যারা এরকম ভুতুড়ে জিনিসপত্র পছন্দ করে, তাদের কাছে বেচে মোটা একটা টাকা উঠিয়ে নিন। কথাটা মন্দ বলেনি রঘু, চোর হলে কি হবে, বেটার বুদ্ধি আছে। মৃন্ময় রাজি হয়ে গেল, ঠিক আছে আমি নেব, আপাতত ইউপিতে আমার এরকম এক ক্লায়েন্ট আছে তাকে গছাবো, তা তোমায় কত দেব বলো? আমার মনে হয় 50,000-এর বেশি তোমার প্রাপ্য হওয়া উচিত না। কি যে বলেন স্যার, পুলিশের মালখানা থেকে আমাকে ঝুঁকি নিয়ে আনতে হবে ওটা, তারপর ধরা পড়লে ওই ওসি সুব্রত বাবুর হাতে মারও খেতে হবে, আবার 6 মাস কম করে জেল। ওটা আপনি 1 লাখে করুন প্লিজ, না হলে অন্য কাউকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একই দেব, তবে 20-এর বেশি অ্যাডভান্স চাইবে না, কাজ শেষ হলে বাকিটা। পরদিন লালবাজারে গিয়ে ফাইলটা জোগাড় করতে খুব বেশি অসুবিধে হয়নি বিকাশবাবুর, অমীমাংসিত রহস্যের কেসগুলোর মধ্যে এই ফাইলটাও ছিল। তিনি সই সাবুত করে ফাইলটা নিয়ে সুব্রতবাবুকে দিয়ে অন্য কাজে বের হলেন। সারাটা দুপুর ফাইলটাতে চোখ বোলালেন সুব্রতবাবু, বেশ মজার ব্যাপার। যতীনবাবু অনেকদিন ধরে তদন্ত কার্য চালিয়ে গেছেন, বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে নোটও লিখেছেন, তবে সবই অনুমানের ওপর। ঘড়িটাতে এমন কিছু আছে যেটা পরীক্ষা করতে যাওয়া মানেই নিজের মৃত্যু ডেকে আনা। ঘড়িটির আবিষ্কর্তা হলেন জেমিসন কোম্পানি, সেটা যদিও ঘড়ির ওপর খোদাই করা আছে, কিন্তু এই ফাইলে যা আছে তাতে সুব্রতবাবুর বিলে চমকে উঠল। যতীনবাবু তদন্ত করতে সুদূর বিলেতেও পাড়ি দিয়েছিলেন, এই বিষয়ে অনেক নোটও নিয়েছিলেন তিনি, এমনকি তিনি প্রস্তুতকারক কোম্পানির কর্মচারীদের সঙ্গেও কথা বলেছিলেন। ফাইলের বিভিন্ন ছত্রে তার লেখাও আছে, সেগুলো নিয়ে যতীনবাবু একটা ভ্রমণ বিবরণও দিয়েছেন, বেশ ইন্টারেস্টিং। সুব্রতবাবু পড়া শুরু করলেন। 12 জানুয়ারি 1966, আমি জেমিসন কোম্পানির অফিসে গেলাম। আমার পরিচয়পত্র দেখানোর পর একজন বড় কর্তা আমার সঙ্গে দেখা করলেন। আমি কলকাতায় ঘটে চলা একের পর এক মৃত্যুর নথিগুলো দাখিল করতেই ওনার চোখ কপালে উঠল। ওনারা বুঝে পেলেন না এটা কিভাবে সম্ভব, আবার অস্বীকারও করতে পারলেন না। একই মডেলের বিশেষ কিছু ঘড়ি তিনি আমাকে দেখালেন। পরখ করার জন্য ওনাদের স্টাফদের সাথে আমাকে রাত্রে থাকতে হলো, কিন্তু একই মডেলের ঘড়ি থেকে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। আমার সঙ্গে টেকনিক্যাল স্টাফেদেরও কথা হলো, এই ঘড়িটি যে অলৌকিক বা ভুতুড়ে তা কেউ বিশ্বাসও করল না। এত টাকা আর সময় খরচ করে আমি যখন মনে করছি ব্যর্থ হয়ে এবার ফিরতে হবে, তখনই অদ্ভুতভাবে কোম্পানির সিওর সাথে দেখা হয়ে গেল। উনি কিন্তু আমার কথা অবিশ্বাস করেননি, বরং আমাকে ওনার চেম্বারে ইনভাইট করলেন। সেখানে এক অদ্ভুত কাহিনী আমার জন্য অপেক্ষা করছিল। জেমিসন কোম্পানির বংশধর ছিলেন রজার আর টম, দুজনে সম্পর্কে ছিলেন সৎ ভাই। আমার সঙ্গে রজারেরই আলাপ হয়েছিল, টম তখন জীবিত ছিলেন না। বছরখানেক আগে এরকম এক অজ্ঞাত কারণে তার মৃত্যু হয়েছিল। রজারের বাবার 2 বিয়ে ছিল, দ্বিতীয় পক্ষের সন্তান ছিল টম, স্বভাবে বড়ই রুক্ষ আর শয়তানি বুদ্ধিতে ভরপুর। রজারের বাবা ক্রিস্টোফার মারা যাওয়ার আগে রজারকে তার নরম স্বভাবের জন্যই সব সম্পত্তি আর ব্যবসা দিয়ে যান, কারণ তিনি জানতেন টমের মতন খামখেয়ালি বদবুদ্ধির ছেলের পক্ষে
সারা দুনিয়াব্যাপী ঘড়ির ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয়। তাছাড়া টম বরাবরই নিজের সৃষ্টির মধ্যে একটু ডুবে থাকে। স্বভাবে সে নিকৃষ্ট হলেও সে একজন উঠতি বৈজ্ঞানিক ছিলেন। ঘড়ির পেন্ডুলামের শব্দ তরঙ্গ নিয়ে গবেষণা করতেন পূর্বসূরীদের মতন। তার হাতে নিত্য নতুন মডেল আবিষ্কার হতে লাগল। ক্রিস্টোফার ছেলেদের এই সৃষ্টিশীল কাজগুলো দেখেই একসময় চোখ বুঝল। এদিকে রজার আর টমের কোনো মিল ছিল না। টমের একটা ক্ষোভ ছিল সদ্দাদার প্রতি। যেহেতু তার অংশে ব্যবসার পরিমাণ খুবই কম ছিল, তাই সে চাইত দাদার ব্যবসার ক্ষতি করতে। এর মধ্যে হঠাৎ একদিন টম নিরুদ্দেশ হয়। রজার লোক মুখে জানতে পারে সে ভারতে এসেছে। ভারতে এসেই সে যায় তিব্বতি কিছু সাধু সন্তের সাথে দেখা করতে। ছোট থেকেই তিব্বতি সাধুদের অলৌকিক ক্ষমতার গল্প ওকে আকর্ষণ করত। ভারতে সেই সময় বৌদ্ধ মঠগুলিতে তিব্বতি সাধুদের আনাগোনা লেগে থাকত। সেই রকমই এক সন্ন্যাসী লবসাং লিংপোর দেখা পায় টম। তার অলৌকিক কিছু ক্ষমতা দেখার পর তার কাছে আশ্রয় প্রার্থনা করে সে। আশ্রমিকের কাজে 3 মাস সময় কাটান ওখানে। লিংপো প্রধানত মৃত্যু লোক নিয়ে চর্চা করতেন। এ এক ভয়ঙ্কর প্রেত চর্চা, নিজের অতীত নিয়ে কাটাছেঁড়া করা। প্রায়শই তিনি ধ্যানস্থ হয়ে অদ্ভুত সব শব্দ করতেন। একটা কাঠের বাক্সের কিছু সরু তার বাঁধা তার একটা যন্ত্র ছিল। তিনি মাঝে মাঝেই সেই তারে অদ্ভুত এক শব্দ তরঙ্গের সৃষ্টি করতেন। তারপরেই শুরু হতো এক ভয়ানক পৈশাচিক খেলা। তার সেই কম্পন খুলে দিত মৃত্যু লোকের দুয়ার। এক রূপকথার গল্পের মতন টমের চোখের সামনে আবর্তিত হতো পৈশাচিক কিছু অতীত মুহূর্ত। টম লুকিয়ে লুকিয়ে সব দেখত আর আস্তে আস্তে অসুস্থ হয়ে যেত। তার মাথায় ঢুকত না এই যন্ত্রটা কি টাইম মেশিন না আর কিছু। একদিন কথা প্রসঙ্গে লিংপো ওকে বলে, এই এখন যা দেখছো এই সবই হলো প্রেত লোকের ইতিহাস। তোমার আমার মতন যারা এখন বেঁচে আছি এ তাদের অতীত জীবনের গল্প, বলতে পারো আত্মার পূর্বতন কাহিনী। আমরা শুধু মৃত্যু লোকের দুয়ার উন্মোচন করে তা প্রত্যক্ষ করি। এই কাজে নির্দিষ্ট দৈর্ঘ্যের শব্দ তরঙ্গ ব্যবহার করা যাবে। বাতাসে সৃষ্ট সেই তরঙ্গ জাগিয়ে দেবে মলিকিউল হয়ে বাতাসে ভাসমান আত্মাকে। শুনে একটু গাঁজাখড়ি মনে হতে পারে, তবে এ কিন্তু চরম সত্য। এই ঘটনার পর যতীনবাবুও কম অবাক হননি। প্রথম প্রথম রজারের কথা বিশ্বাস করতে তার কষ্ট হতো, কিন্তু তার পুরো সাক্ষাৎকার নেবার পর বিষয়বস্তুকে অস্বীকার করতে পারলেন না তিনি। রজারের কথায় এরপর টম হঠাৎই দেশে ফিরে আসে আর বিভিন্ন শব্দ তরঙ্গের পেন্ডুলামের উদ্ভাবনে কাজে লাগে। প্রথম প্রথম পাগলের কাজ বলে সবাই ওর প্রচেষ্টাকে অবজ্ঞা করলেও একসময় সত্যি সত্যি এমন একটা ঘড়ি সে আবিষ্কার করে যার পেন্ডুলামের শব্দ তরঙ্গ মৃত্যু লোকের দুয়ার খুলতে সক্ষম হয়। সালটা ছিল 1961। তিনি এমন একটি ঘড়ির আবিষ্কারে সক্ষম হন যার পেন্ডুলামটি 12টা বাজলে ঠিক 12 বার শব্দ উৎপন্ন করার পর ঘড়ির ধাতব গাত্রে যে তাপ উৎপন্ন করে তা শব্দ তরঙ্গকে প্রবাহিত করে, আর তাতেই হয়তো আকাঙ্ক্ষিত শব্দ তরঙ্গের সৃষ্টি হয় যা থেকে মৃত্যু লোকের দুয়ার উন্মোচিত হয়। রজার অবশ্য এ কথা অনুমান করেই বলেন, কারণ এই ঘড়ির আবিষ্কার করার মুহূর্তে টম অজ্ঞাত কারণে মারা যায়। পরবর্তীকালে এ ঘড়িটাও বিভিন্ন হাত বদল হয়ে বিক্রির জন্য চলে যায়। এই অবধি পড়ে সুব্রতবাবু যথেষ্ট অবাক হলেন। তার মানে এত কিছু রহস্য আছে এই ঘড়িতে, কিন্তু কারোর পক্ষে সেই রহস্য উদ্ঘাটন করা আর হয়তো কোনোদিন সম্ভব হবে না। সুব্রতবাবুর ভাবনার মাঝেই
বিকাশবাবু ফোন করলেন, তখন সন্ধে সাতটা। স্যার একটা সর্বনাশ হয়েছে, মালখানা থেকে ঘড়িটা হাপিস হয়ে গেছে। বিকাশের কথায় সুব্রতবাবুর ভিড়মি খাওয়ার জোগাড়। তার মানে কি বলছো তুমি, কিভাবে হলো এগুলো? নতুন গার্ড নিতাই মান্নাকে কে যেন মাদক খাইয়ে দিয়ে ঘড়িটা নিয়ে গেছে। সুব্রতবাবু সব শুনে থম মেরে গেলেন, তিনি নিজের কোয়ার্টার থেকে থানায় ছুটলেন। এসে দেখলেন একটা চেয়ারে বিধ্বস্ত অবস্থায় বসে আছেন নিতাই মান্না, একজন ডাক্তার ওকে পরীক্ষা করছে। আর এইদিকে মালখানার দরজা খোলা, ঘরময় দরকারি অদরকারি জিনিসপত্র সব পড়ে রয়েছে, শুধু ওই ঘড়িটাই নেই। সুব্রতবাবু বিকাশবাবুকে আশেপাশের সমস্ত সিসিটিভির ফুটেজ নিয়ে আসতে বলল। এক ঘন্টার মধ্যে তিনি সব কিছু দেখে চোরকে শনাক্ত করে ফেললেন। আরে এটা তো রঘু যাদবের কাজ বলে মনে হচ্ছে, এই দেখো লোকটা একটা বড় ফটোর আড়ালে ঘড়িটাকে নিয়ে যাচ্ছে। এত বড় থানায় এতগুলো পুলিশের আড়ালে কিভাবে এটা করতে পারে ও? কনস্টেবল শিশির এসে লজ্জিত স্বরে বলল, স্যার একটু আগে রঘু একটা ছদ্মবেশে এসেছিল, আমরা তো চিনতেই পারিনি। হাতে একটা বড় ফটো, এক বিধবা মহিলার ছবি, এসেই বলল সে নাকি নিতাই মান্নার দেশের বাড়ি থেকে এসেছে। গতকাল সকালে নাকি রঘুর মাতৃবিয়োগ হয়েছে, কিন্তু গ্রামের বাড়িতে ওর সেরকম কেউ পরিচিত নেই, ফলে কারোর কাছে ওর মোবাইল নাম্বার না থাকায় কেউ খবর দিতে পারছে না, তাই ও অপরিচিত হয়েও কলকাতায় এসেছে। আর সরাসরি ওকে চিনবে না বলে ওর মায়ের বাঁধানো ছবি নিয়ে এসেছে। এ কথা শোনার পর আমি ওকে মাল থানার দিকে যেতে দিই। শিশিরের কথাগুলো শেষ হতে সুব্রতবাবু মুচকি হাসলেন। তার মানে এর আগে সব খবর নিয়ে রঘু তবেই এসেছে। যাই হোক, আশেপাশের সব থানায় ওর ব্যাপারে একটু অ্যালার্ট করো, যে করেই হোক ঘড়িটা আমাদের উদ্ধার করে আনতে হবে, না হলে আবারও লোকের মৃত্যু অনিবার্য। স্যার আরেকটা ব্যাপারও আছে যা বেশ সন্দেহজনক। বিকাশের কথায় সুব্রতবাবু ভুরু কুচকে তাকালেন। সিসিটিভি ক্যামেরায় ঘাঁটতে গিয়ে গত পরশু রাতে এই মালখানার বাইরে এক অতি বয়স্ক সাধুকে দেখা গেছে, যিনি বলরামকে দুর্বোধ্য ভাষায় কিছু একটা বলছিলেন, আর বলরাম ওর কথায় সমানে মাথা দোলাচ্ছিলেন। এই ছবিগুলো বলরামের মারা যাওয়ার কিছু মুহূর্ত আগের, বোধহয় ওই 11:45 মতন হবে। সাধু, তার মানে বুড়োটা এখানেও এসেছিল? আমি ওকে ওই মৃত রাজীব পোদ্দারের বাড়িতে প্রথম দেখি, কিন্তু কি মতলবে ঘুরছে থানার আশেপাশে? এই ঘড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই তো? কি যে বলেন স্যার, এই ঘড়ির সঙ্গে কি সম্পর্ক হতে পারে? বিকাশের প্রশ্নের উত্তরে সুব্রতবাবু যতীন মল্লিকের গবেষণায় লব্ধ কাহিনীটির অংশবিশেষ আবার বিকাশকে গল্পের মতন করে বললেন। সেটা শুনে বিকাশবাবু অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, তার মানে আপনি কি এই ঘটনার সঙ্গে সেই তিব্বতী সাধু লিঙ্ক খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, কিছুটা তো পাচ্ছি। কেন জানি না মনে হচ্ছে এর সঙ্গে সেই তিব্বতী সাধুরা এখনও জড়িয়ে আছে। সেই দিনই রাত 10:00 পুলিশের কাছে খবর এলো বাইপাসের ধারে এক বাগান বাড়িতে রঘু আশ্রয় নিয়েছে, আর সেই বাড়িটা কুখ্যাত অ্যান্টিক বিক্রেতা মৃন্ময় মণ্ডলের। তার মানে 2-2=4 বিকাশ। এসআই বিকাশচন্দ্রের দিকে তাকিয়ে সুব্রতবাবু বললেন, তার মানে ঘড়িটা উদ্ধার করতে গেলে এখনই বেরোতে হয়, না হলে মৃন্ময়বাবুর হাতে ওটা কালিয়ে দিক ওদিক পাচার হয়ে যাবে। বিকাশচন্দ্রের কথায় সুব্রতবাবু মাথা নাড়লেন, তারপর কনস্টেবল শিশিরকে জিব্বার করতে বললেন, তারপর লোকাল থানায় একটা খবর দিয়ে বেরিয়ে পড়লেন বিকাশকে নিয়ে। ওরা যখন সোর্স থেকে পাওয়া খবরের ওপর ভিত্তি করে বাইপাস পেরিয়ে একটা ভেড়ির কাছে এসেছে, তখনই অন্ধকারে বাড়িটা চোখে পড়ল। গাছপালার আড়ালে টিমটিম করে কয়েকটা লাইট চলছে। লোকাল থানার একজন এসআই রাজবংশীয় ছিল ওদের সাথে। দিনের বেলা ছুটির দিনে এখানে অনেকেই পিকনিক করতে আসে। গাড়ি থামতেই ওরা দেখল সামনে
পেল্লায় বড় লোহার গেট। গাড়ির আওয়াজ পেয়ে ততক্ষণে একজন নেপালি গার্ড ছুটে এসেছে। কিছু বোঝবার আগেই সুব্রতবাবু যান্ত্রিক স্বরে বললেন, আমরা পুলিশ, কোনো আওয়াজ করে কাউকে ইশারা করবে না, বলো এই মুহূর্তে বাড়িতে কারা কারা আছে। মুঝে কুছ নাই পাতা হ্যায় সাব, মাই ইয়াহাঁ পে নয়া হুঁ। লোকটার কথা শুনে সুব্রতবাবু গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, মৃন্ময় বাবু ইধার হ্যায় কে অভি? হ্যাঁ, ও কোন হ্যায়? मैं उसको नहीं जानता हूँ साहब। ए, तू सच बात बता, मिथ्या बोले सोजा लौका पे चलन घुरे देबो। लोकल थानार एसआई राजवंशी बोलें कथाटा, झूठ क्यों बोलूंगा साहब, मैं तो नया हूँ यहाँ पे, आपको जरूरत पड़े तो मेरे ऑफिस में फोन कर लीजिए ना। गार्ड भयर तो स्वरे बोले उठलो। विकास तखन किछु बोलते जाच्छिलो, सुब्रत बाबू ओके बाधा दिए बोलें, एर पेछने समय नष्ट करे लाभ नहीं, एके गाड़ी तोलो, চলুন আমরা এগিয়ে যাই, এর মধ্যে 11:30 বেজে গেছে। গেটের সামনে গাড়ি থামতেই লুকোনো সিসিটিভিতে পুলিশের গাড়ি দেখে নিলেন মৃন্ময়বাবু। বিপরীত প্রান্তে ভয়ে জুবুথুবু হয়ে বসে থাকা রঘু যাদবের দিকে চোখ পড়তেই তিনি বললেন, কি কাজ করো তুমি, এখনো 2 ঘন্টা গেল না, এর মধ্যে পুলিশ ঠিক গন্ধ পেয়ে গেল। ওরা এখন পুরো বাড়ি সার্চ করার আগে আমি নিজে বেরিয়ে ওদের সাথে মিট করি, দেখি কথার মার পেঁচে ওদের বোকা বানানো যায় কিনা, আর তুমি এখনই পিছনে দরজা দিয়ে দেখো সরে পড়তে পারো কিনা। কথাটা বলেই মৃন্ময়বাবু স্লিপিং গ্রাউন্ডটা পরে গার্ডেনে বেরিয়ে এলেন। সুব্রত মুখার্জি ওনাকে ভালোই চিনত, তাই তাকে একেবারে সামনে দেখে বেশ একটু অবাক হল। আসুন আসুন মিস্টার মুখার্জি, তা এত রাতে আমার বাগান বাড়িতে হঠাৎ? কেন এসেছি তা তো আপনার জানার কথা, বাই দ্য ওয়ে আপনি এখানে, অথচ আপনার সিকিউরিটি গার্ড তো আপনাকে চেনেই না। ওর কথা ছাড়ুন, ওর সংস্থা ওকে দিন দশেক আগে এখানে পাঠিয়েছে, এখনো ওর সঙ্গে আলাপ করা হয়নি আমার। সে যাগে, আসল কথায় আসছি। সুব্রতবাবু হাত ঘড়িটা একবার দেখে বললেন, অনেক বেজে গেছে, রঘু যাদবকে কোথায় ছুরি রেখেছেন? ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি বলুন। রঘু যাদব? মৃন্ময়বাবু যেন বিষম খেলেন। এই নামে তো কাউকে চিনিই না, কি ব্যাপার বলুন তো? কেন মিথ্যে বলছেন বলুন তো, আমরা সব জেনে শুনেই এসেছি, প্লিজ ওকে ডাকুন, বিশেষ করে ঘড়িটা কিন্তু খুব বিপজ্জনক। ঘড়ি? কি সব বলছেন মিস্টার মুখার্জি, আপনাদের দেখি একটা স্বভাব হয়ে গেছে, কিছু সমস্যা হলেই আমার কাছে ছুটে আসে। সুব্রতবাবু ওনার কথায় কোনো উত্তর না দিয়ে লোকাল থানার ওসিকে মৃন্ময়বাবুর কাছে ইশারাতে দাঁড়াতে বলে পাশের ঘরটিতে ঢুকে পড়লেন, কারণ হাতে এখন আর বিশেষ সময় নেই। আরে আরে, আপনি এভাবে বিনা ওয়ারেন্টে ঘরে ঢুকতে পারেন না এভাবে, আরে এ কি! মৃন্ময়বাবু ক্রুদ্ধ হয়ে উঠলেন, ওনার মনে আশঙ্কা হলো রঘুকে নিয়ে। কিন্তু মৃন্ময়বাবুর উদ্বেগকে পাত্তা না দিয়ে সুব্রতবাবু বড় হল ঘরটাতে ঢুকেই পড়লেন। লোকাল থানার এসআই রাজবংশী ওনাকে টেনে এনে পাশের ঘরে বসালেন। আর এদিকে সুব্রতবাবু বড় হল ঘরটাতে ঢুকে কাউকে না পেয়ে বেরিয়ে আসলেন। এমন সময় বিকাশবাবু ওনার দৃষ্টি আকর্ষণ করে বললেন, স্যার দেখুন একটা গুপ্ত দরজা। বিকাশের ডাকে সুব্রতবাবু পেছনে ফিরলেন, তারপর খুব সরু একটা দরজা দেখে তার ভিতরে ঢুকে পড়লেন তারা। এই ঘরটা প্রবল অন্ধকার, ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে পড়লেন সুব্রতবাবু, কোনো কিছুতে যেন লেগে তার কপালটা কেটে গেল। বিকাশবাবু ওনাকে টেনে তুলে মোবাইলের টর্চ জ্বেলে দেখলেন ঘরটা আসলে একটা কিচেন, ধুলোয় ঢাকা মেঝে, কে যেন একটা টেবিল দরজার সামনে রেখে গেছে, আর সেইটার জন্যই সুব্রতবাবু পড়ে গেছেন। উঠে দাঁড়িয়ে দেখলেন রান্নাঘরের অপর প্রান্তে একটা দরজা, ওটা খুলতে গিয়ে নজরে পড়ল অপর প্রান্ত থেকে কেউ যেন সেটাকে আটকে দিয়েছে। তার মানে স্যার অপর প্রান্তে কেউ আত্মগোপন করে আছে, আমাদের এখনই দরজাটা ভাঙতে হবে। কথাটা বলেই বিকাশবাবু কাঁধ দিয়ে বার কয়েক ধাক্কা দিলেন, কিন্তু তাতেও দরজাটা খুলল না। তবে কেমন যেন নড়বড় করতে লাগলো সেটা। ঠিক সেই সময় লোকাল থানার এসআই রাজবংশী এসে দাঁড়ালো। স্যার কোথা থেকে এক সাধু এসে উপস্থিত, তার ভাষা আমরা কিছুই বুঝতে পারছি না, তবে আকার ইঙ্গিতে সে কিছু বোঝাতে চাইছে,
সে কি আবার সাধু এসছে? সেই লোল চর্মসার বুড়োটা নয় তো? এই দেখো তো বিকাশ কি বলছে। সুব্রতবাবু কথাটা বলেই যেই চূড়ান্ত ধাক্কা দিতে যাবে, ঠিক সেই সময় পাশের বন্ধ ঘরে ঢং ঢং করে 12টার ঘণ্টা পড়তে লাগল। আওয়াজটা শুনেই সুব্রতবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ততক্ষণে দরজা ভেঙে পড়েছে। সুব্রতবাবু পিছন ফিরে দেখল, রাজবংশীর পিছু পিছু বিকাশ গেছে গেটের সাধুটার কাছে। ঘণ্টার আওয়াজটা শুনে সুব্রতবাবুর কেমন একটা অদ্ভুত অনুভূতি হল। সেই আওয়াজটা এক অদ্ভুত ধরনের, একটা অপার্থিব কোনো কিছুর যেন শব্দ। সেটা মনে হচ্ছে যেন বহু প্রাচীন কোনো অপরিচিত বাজনার আওয়াজ, একটা শিহরণ জাগানো ঢং ঢং শব্দ। অন্ধকার ঘরে সুব্রতবাবুর কেমন একটা ঘোর ঘোর লাগল। সারা ঘরে এক অদ্ভুত নীল মায়াবী আলো। তিনি একটা ঘোরের মধ্যে থাকলেও এটা স্পষ্ট বুঝলেন তিনি একা নন, আরও একজন রয়েছে তার মতন আতঙ্কিত হয়ে এই ঘরে। তার ভয়ার্ত চাপার নিঃশ্বাসের আওয়াজ তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন। সেই সঙ্গে এটাও বুঝলেন এতদিন যে অভিশপ্ত ঘড়িটা নিয়ে তিনি তদন্ত করছিলেন সেটা এখন এই ঘরেই আছে, আর তার সাথে একই সঙ্গে মৃত্যুর প্রতীক্ষা করছে রঘু যাদব। দুটো অবধারিত মৃত্যু আসন্ন, আর এটা থেকে বাঁচার আর কোনো উপায় নেই। তবু পেছন ফিরে একবার মরিয়া চেষ্টা করলেন দরজা খুলে পালিয়ে যেতে, কিন্তু পিছনে দরজা কোথায়? এটা তো একটা ট্রেন ট্র্যাক, একটা বাষ্পচলিত ট্রেন ইঞ্জিনের আওয়াজ তিনি শুনতে পেলেন। কুয়াশায় ঘেরা প্রায় শতাব্দী প্রাচীন একটা প্রান্তর, চারিদিকে ধুধু মাঠ আর ইতস্তত কিছু ঝোপঝাড়। ওর খানিকটার সামনে একজন লোক ছুটে চলেছে কাঁধে একটা ঝোলা নিয়ে, তার পিছনে দৈত্যের মতন ছুটে আসছে একটা ট্রেন, ঘন ঘন হুইসেল দিচ্ছে, অথচ লোকটার কোনো হেলদোল নেই। এ ভাই, আরে পিছনে ট্রেন আসছে, সরে যাও। লোকটা ওর ডাক শুনতেই পেল না, এক মনে লাইন ধরে এগিয়ে চলল। এদিকে ট্রেনটাও তীব্র গতিতে ছুটে আসতে লাগলো। সুব্রতবাবুর মনে হলো লোকটাকে যেভাবেই হোক বাঁচাতে হবে, হতে পারে সে কানে কানা। তাই তিনি লোকটাকে লক্ষ্য করে ছুটতে শুরু করলেন, এক সময় প্রায় ধরেও ফেললেন, কিন্তু লোকটা এখনো ওর ডাক শুনতে পাচ্ছে না। সুব্রতবাবু ওর সামনে গিয়ে ওর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন, কিন্তু চমকে গেলেন তাকে দেখে। আরে এ তো সেই লোকটা, সেই বিখ্যাত চোর। কিন্তু ও এত বছর আগে এখানে কি করছে? কেমন যেন মাথাটা ঘুরে গেল সুব্রতবাবুর। এদিকে ট্রেনটা প্রায় ঘাড়ের কাছে এসে পড়তে তিনি পাশের ঝোপে লাফ দিলেন। ঠিক সেই মুহূর্তে রাতের নীরবতা ভঙ্গ করে কেউ একজন আর্তনাদ করে উঠল, কিন্তু ট্রেনের যান্ত্রিক শব্দে সেই আর্তনাদ চাপা পড়ে গেল মুহূর্তে। কতক্ষণ ওভাবে হাঁটুতে মাথা গুঁজে পড়েছিলেন তা তিনি জানেন না। হঠাৎ চোখে মুখে বরফ ঠান্ডা জলের ছিটে পড়তেই দেখলেন সমুদ্রের ঢেউ উঠেছে এবং তার ছোট নৌকোটা ভয়ঙ্করভাবে দুলছে। কিন্তু তিনি কি এতক্ষণ নৌকোয় ছিলেন? তাহলে এতক্ষণ যা যা দেখছিলেন সেগুলো কি নিছক মন গড়া? সুব্রতবাবু আবার যেন বাস্তবে ফিরে এলেন। সত্যি সত্যি সমুদ্রে প্রবল ঝড় উঠেছে।
ঢেউগুলো যেন পাহাড় হয়ে ধেয়ে আসছে পরপর। ওর তো ছোট জেলে নৌকো, কতক্ষণই বা সে ঢেউয়ের সঙ্গে পাল্লা দিতে পারবে? রাতের অন্ধকারে দূরের তট রেখা আবছা দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু তাও প্রায় এক মাইল দূর তো হবেই। এতক্ষণ এই ঝড়ঝাপটার সঙ্গে সে পাল্লা দেবে কিভাবে? এদিকে নৌকোটা প্রবলভাবে দুলতে শুরু করেছে। তিনি একবার মাঝিকে ডাকলেন চিৎকার করে, মাঝি ভাই, ও মাঝি ভাই। মাঝি নিশ্চয়ই ছইয়ের তলায় নেশা করে পড়ে আছে, বড্ড নেশাখড়ি ছেলেটা, তবে মাছ ধরায় খুব পটু, তাই ওকে সবসময় সঙ্গে আনতে হয়। তবে মাঝি হিন্দু না মুসলমান তাও জানে না, একজন দক্ষ নাবিকের কাজ করে ছেলেটা। ও আবার চিৎকার করে ডাকলো, ও মাঝি ভাই, আরে তাড়াতাড়ি দাঁড় টানো, ঝড় উঠেছে। মাঝি কোনো উত্তর করল না। সুব্রতবাবু টলতে টলতে গিয়ে দেখলেন সে নেশায় বুঁদ হয়ে রয়েছে। কিছু বোঝার বা বলার আগেই হঠাৎই একটা বড় ঢেউয়ের ধাক্কায় নৌকোটা উল্টে গেল। সুব্রতবাবু ছিটকে পড়ে গেলেন জলে, বরফের মতন কনকনে ঠান্ডা জল। সুব্রতবাবুর হৃৎস্পন্দন যেন স্তব্ধ হয়ে গেল। এই ঠান্ডায় এত পথ সাঁতরানো যে অসম্ভব। তিনি ঠাকুরকে ডাকতে লাগলেন আর চেষ্টা করতে লাগলেন পাড়ে পৌঁছাবার, কিন্তু ক্রমশ শরীর হার মানতে লাগলো। মনে হলো এই জীবনে সে হয়তো আর বেঁচে ফিরতে পারবেন না, হয়তো এখানেই তিনি তলিয়ে যাবেন আর হাঙরের শিকার হবেন। সুব্রতবাবু ইষ্ট দেবতার নাম জপ করতে লাগলেন আর আপ্রাণ চেষ্টা করতে লাগলেন সাঁতরে যাবার, কিন্তু একসময় হাত পা গুলো ঠান্ডায় জমে গেল, শ্লথ হয়ে যেতে লাগলো সব কিছু। সুব্রতবাবু বুঝলেন তিনি শেষ হয়ে যাচ্ছেন, সম্ভাব্য আতঙ্কে তিনি চোখ বুঝলেন। আর এমন সময় কেউ একজন টান মেরে তাকে জল থেকে তুললেন, একজন গেরুয়া বসন পরিহিত সন্ন্যাসী। তাকে যেন কোথায় দেখেছেন তিনি, মুখে এক মায়াবী হাসি লেগে আছে তার। কতক্ষণ ওভাবে পড়েছিলেন তিনি জানেন না, জ্ঞান ফিরতে চোখ মেলতেই অবাক হলেন। দেখলেন সকাল হয়ে গেছে, ওনার চারিদিকে এক গাদা লোক। উঠে বসতে যেতেই যন্ত্রণায় কাঁকিয়ে উঠলেন তিনি। স্যার, এখন কেমন বোধ করছেন? পরিচিত গলার আওয়াজে তিনি পূর্ণ দৃষ্টি নিয়ে তাকাতেই পায়ের কাছে বিকাশকে বসে থাকতে দেখলেন। উপস্থিত দুজন কনস্টেবল ওনাকে উঠে বসতে সাহায্য করতেই তিনি দেখলেন সেই লোল চর্মসার সাধুটা ওর মাথার কাছে বসে আছে, চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি। ওনার ঠিক পাশে বসে আছে গতকালের সেই গোর্খা দারোয়ান। আমার ঠিক কী হয়েছিল? এক মুখ অসারতা নিয়ে সুব্রতবাবু কোনো মতে বললেন, গলার স্বর অত্যন্ত ক্ষীণ। উনি নিজেও মনে করতে পারছেন না এই সময় এখানে উনি ঠিক কি করছেন। স্যার, ঘড়ি আর রঘুর খোঁজে আমরা যখন পাশের ঘরে ঢুকতে যাই তখন 12টা বাজে। সেই 12টার শব্দ, যার অদ্ভুত কিছু ক্ষমতা দীর্ঘ 60-70 বছর ধরে প্রাণ কেড়ে নিয়েছে একের পর এক মানুষের। আসলে ওই শব্দে যে মৃত্যু লোকের দ্বার উন্মোচিত হয়, আর আপনি আর রঘু সেই সন্ধিক্ষণে পৌঁছেও যান, আর মুহূর্তের ভগ্নাশের জন্য আমি বেঁচে যাই। আসলে আমি তখন ব্যস্ত হয়ে যাই এই সাধুকে আটকাতে, কারণ তিনি খুব উত্তেজিত ছিলেন আর দুর্বোধ্য ভাষায় কিছু বলছিলেন। সুব্রতবাবু এক গ্লাস জল খেয়ে অস্ফুটে জিজ্ঞেস করলেন, তারপর? আমি ওনার কথা না বুঝে যখনই ওনাকে বার করে দিচ্ছিলাম, তখনই ললিত রায় মানে এই গোর্খা দারোয়ান আমাকে বলল যে ও তিব্বতী ভাষা জানে। আসলে এই সাধু মহারাজ একজন তিব্বতী, আর উনি আমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য অরুণাচল থেকে ছুটে এসেছেন। সুব্রতবাবু অবাক চোখে আরও একবার সন্ন্যাসীর নিস্পৃহ চোখের দিকে তাকালেন। তার আশীর্বাদের ভঙ্গিতে বাড়ানো হাতের মধ্যে কেমন একটা অভয় ছিল।
তারপর তারপর কি হয়েছিল? সুব্রতবাবু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বিকাশবাবু আবার বলতে শুরু করলেন, আসলে ললিত ছোটবেলায় তিব্বতী ভাষা শিখেছিল, তাই এই সন্ন্যাসীর সব কথা বুঝে আমায় হিন্দিতে তর্জমা করে দিচ্ছিল। আপাত দৃষ্টিতে ওনার বয়স বোঝা ভার, তবে ওনার হিসেব 105, মানে সেঞ্চুরি পার। একান্তে ধ্যান সাধনা আর যোগাভাষ্যই তার অধিক জীবনের কারণ। তিনি এক ব্রিটিশ সাহেবকে দীর্ঘ কয়েক দশক ধরে খুঁজছিলেন, যিনি ওনার যৌবনকালে ওনার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন আর এক ভয়ানক গুপ্তবিদ্যা লুকিয়ে লুকিয়ে শিখেছিলেন, যিনি এক অদ্ভুত যান্ত্রিক আওয়াজের দ্বারা মৃত্যুলোকের দুয়ারে খুলতে সমর্থ হন, যার জন্য এই কয়েক দশকে প্রচুর মানুষের মৃত্যু হয়। বিকাশের কথায় সুব্রতবাবু নড়ে চড়ে বসলেন। তার মানে উনি কি সেই টম জ্যামিসনের খোঁজ করছেন? কিন্তু সে তো প্রায় অর্ধ শতাব্দীর বেশি আগেই মারা গেছেন। যতীনবাবুর নোট পড়ে আমি জানতে পেরেছিলাম এটার কথা। হ্যাঁ তা ঠিক, উনি বহু আগেই মারা গেছেন, কিন্তু ওনার সৃষ্টি সেই ভয়ানক ঘড়ি রয়ে গেছে আর বছরের পর বছর ধরে বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে থেকে গেছে। বিকাশের কথায় সুব্রতবাবুর চোখে মুখে এক বিস্ময়তা ফুটে উঠল। তার মানে উনি এই বর্ষিয়ান লবসং লিংপো? নিজের নাম উচ্চারিত হওয়ায় সন্ন্যাসীর চোখে মুখে একটা খুশির ঝিলিক বয়ে গেল। সুব্রতবাবু হাত জোর করে প্রণাম জানালেন। লিংপো আশীর্বাদের ভঙ্গিতে সুব্রতবাবুর মাথায় হাত রাখলেন। সুব্রতবাবু ততক্ষণে ধাতস্থ হয়েছেন, বিকাশের দিকে তাকিয়ে বললেন, বিকাশ, তা আমি বাঁচলাম কিভাবে? ওর কথায় বিকাশ হাসি মুখে বলল, আমি যখন ললিতের কথা শুনে নিশ্চিন্ত হলাম, এই সেই লাপসাং লিম্পো, আর উনি শুধু আপনাকে নয়, ঘড়িটার হাত থেকে আগামী দিনে সবাইকেই রক্ষা করতে যান, তখন আমি রাজি হয়ে যাই। হাতে সময় কম ছিল, তাই ওনাকে নিয়ে এই প্রায় বন্ধ করে আসি। ভিতরে তখন নানা রকম অতিপ্রাকৃতিক আওয়াজ হচ্ছিল, একটা নীল আলোর ঘন আস্তরণে ঘরটা তখন ডুবে রয়েছে, কিন্তু ভিতরে কাউকে দেখা যাচ্ছে না। এমন সময় সন্ন্যাসী দরজার ভাঙা অংশ দিয়ে আলোর সমুদ্রে ডুব দিয়ে তিনি অদৃশ্য হলেন, তারপর কিছুক্ষণের মধ্যেই আপনার অচৈতন্য শরীর নিয়ে বেরিয়ে এলেন। ললিত ওনার সাথে কথা বলে আমাকে যা জানালো, তাতে ঘড়ির কাটার নির্দিষ্ট তরঙ্গের শব্দে খুলে যাওয়া মৃত্যুলোকের দুয়ারে আপনি তখন অনেকটাই ঢুকে গিয়েছিলেন, আর ফেরার কোনো রাস্তা ছিল না। আসলে সন্ন্যাসীর কথা অনুযায়ী আত্মা অবিনশ্বর, এর বিনাশ কখনোই হয় না, তাই সেই আত্মার পুনরায় জন্ম হয়, তবে অতীতের কোনো কিছু তার আর মনে থাকে না। আর মৃত্যুলোকের দুয়ার উন্মোচিত হলে মানুষ তার অতীত জীবনের শেষ সময়টার ঘটনাগুলো দেখতে পায়, বিশেষ করে কিভাবে তার মৃত্যু হয়েছিল সেই ঘটনা। আর এই ভয়ঙ্কর ঘটনা প্রত্যক্ষ করার পর স্নায়ু বৈকল্যের কারণে সে মারা যায়। আমাদের পরম সৌভাগ্য লিংপো আপনাকে শেষ মুহূর্তে উদ্ধার করেন, কিন্তু রঘু যাদবকে বাঁচানো যায়নি, সে আগেই মারা যায়। তবে আজকের ঘটনার পর আর কেউ কোনোদিন মৃত্যুলোকের দুয়ার উন্মোচন করতে পারবেন না। মন্ত্রমুগ্ধের মতন সুব্রতবাবু সব শুনছিলেন। হঠাৎ প্রশ্ন করলেন, আচ্ছা এর গ্যারান্টি লিংপো কি করে দিচ্ছেন? কারণ ঘড়িটা উনি আছড়ে ভেঙে ফেলেছেন, আর তার সাথে সাথে তার ভৌতিক ক্ষমতাও চলে গেছে। বিকাশবাবুর কথায় সুব্রতবাবু সব শুনে থ মেরে গেলেন। এমন সময় লিংপো অস্ফুটে কিছু একটা বলে উঠল, আর তার তর্জমা করে দিল ললিত। সাধু বাবা বোল রে হ্যায় কি ও লড়কা উনকো বহুত বড়া ধোকা দিয়া থা, ইয়ে জো প্রেত লোক কা চর্চা হ্যায় উন লোগো কা পার্সোনাল ম্যাটার থা, ও ইয়ে সব চুরা কে লেকে গয়া আর ও খতরনাক চিজ কো ঘরি মে বদল দিয়া, আর উসকি ওয়জে সে বর্ষো সে অনজানে মে বহুত সারে লোগো কা মৌত হুয়া হ্যায়। সুব্রতবাবু এবার উঠে দাঁড়ালেন, তারপর সন্ন্যাসীকে প্রণাম করলেন।
এখানকার মতন তদন্তের কাজকর্ম ততক্ষণে শেষ হয়েছে। নিয়মমাফিক রঘু যাদবের বডি পোস্টমর্টেমে গেছে, আর মৃন্ময়বাবুকে ভয়ঙ্কর ঘড়িটি পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতারও করা হয়েছে। সন্ন্যাসী লপসং লিংপো যেমন হঠাৎই এসেছিলেন, তেমনই হঠাৎই চলে গেলেন। এরপরে কেউ আর কোনো দিন তাকে কোথাও খুঁজে পায়নি। তবে সুব্রতবাবুর মাথায় একটা ধোঁয়াশা তখনও থেকে গেছিল, ওই সন্ন্যাসী কিভাবে এত দূর থেকে কলকাতায় পাড়ি দিয়েছিলেন আর হঠাৎ করে কোথায় বা গায়েব হয়ে গেলেন চিরতরে। শুনছিলে আজকের গল্প, কৃষ্ণগুপ্ত লেখা, থমসন সাহেবের ঘড়ি। আজকের গল্প পাঠে ছিল সৌমেন দা, সুমিতেন্দ্র দা, প্রত্যয় দা, অনিরুদ্ধ, সত্যজিৎ দা, দীপ, বিভা এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এস ডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে sdsrijon620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।